قد افلح من زكاها একটা গুণ যদি বান্দা বানাইতে পারে তো বান্দার ইহকাল জীবন ধন্য, পরকালীন জীবন ধন্য হয়ে যাবে। সৃষ্টি জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকার সৃষ্টি বানাইছেন, তিন প্রকার জাতি বানাইছেন, তিন প্রকার প্রাণী বানাইছেন। এক জাতি যাদের ভেতরে আল্লাহ শুধুমাত্র গুণ দিছে, আরেক জাতি যাদের ভেতরে আল্লাহ শুধুমাত্র দোষ দিছে, আরেক জাতি যার মধ্যে আল্লাহ দোষও দিছে গুণও দিছে। ওই জাতি কোন জাতি যাদের ভেতরে শুধু গুণ, তারা হলো মালাইকা, আল্লাহর ফেরেশতাদের ভেতরে কোনো দোষ নাই, ফেরেশতাদের জীবন পুরোটাই গুণে ভরপুর, আর দোষ করানাদের মধ্যে ভেতরে কোনো দোষ নাই। গুণে ভরপুর যেই ফেরেশতারে সাজদার জন্য বানাইছে, সাজদায় পড়ে আছে, রুকুতে যায় না। যারা আল্লাহর উপর অর্ডার করছে রুকু থেকে দাঁড়ায় না, যারে আল্লাহ দাঁড়াবার কথা বলছে সে বসে না, যারা সিংহাই ফুক দেবে সিংহে হাতি নিয়ে দাঁড়ায় আছে মুখে লাগায়া, বসে না দাঁড়ায় না, দিক সেদিক তাকায় না, যারে যে কাজ দিছে কাজ সেরা অন্য কাজে যায় না, ওই মালাইকাদেরকে আল্লাহ শুধুমাত্র গুণ দিয়ে বানাইছে, যাদের ভেতরে কোনো দোষ নাই, শুধু গুণ। দোষ না থাকার কারণ এদের ভেতরে সুদের কোনো দোষ নাই, ঘুষের কোনো দোষ নাই, ওই ফেরেশতাদের ভিতরে অন্যের জমিন দখল করার মতো কোনো দোষ নাই, গীবত শেকায়েতের মতো কোনো দোষ নাই, জানাবি বিচার জুয়ার মতো কোনো দোষ নাই। এই জাতীয় দোষ না থাকার কারণ হলো দোষের ভেতরে মজা আছে, তারা মজা বুঝে না। ওই সুদ খাওয়ার ভেতরে মজা আছে, গোশ খাওয়ার ভেতরে মজা আছে, জানা বেবিচারের ভেতরে মজা আছে, অন্যের জমিন দখল করার ভেতরে মজা আছে, ওই মজাগুলো ফেরেশতারা বুঝে না। আল্লাহ মজা দিয়া বানাইছে না, এরা মজা বুঝেই না, মজা বুঝে না বলে তারা গুনাহ করে না। বলুন সুবহানাল্লাহ, এরা মজা বুঝে না, গুনার মধ্যে মজা আছে। সুদ খাওয়ার ভেতরে মজা আছে না নাই? হ্যাঁ, মিলছে, বৃত্তা থেকে ব্যবসা, এমন মজা, স্বাস্থ্য ভালো থাকে, ঘাম ধরে না, কাপড় চোপড় খুব নগদ নগদ কিনা যায়, সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি পরা যায়, টেনশন নাই, এটার ভিতরে একটা মজা আছে। ঘুষ খাওয়ার ভেতরেও মজা আছে, যারা খায় আরা বুঝে। হ্যাঁ, আরে ঘুষ খাওয়ার ভেতরে মজা আছে না নাই? নির্বাচন আসলে বোঝা যাইব কি যে মজা, 50 টাকা 500 টাকাও খাওয়ার ভিতরে মজা আছে, মজা ঢুকাইছে আল্লাহ। কে ঢুকাইছে জোরে বলেন, কে ঢুকাইছে? গুনাহের ভেতরে মজা ঢুকাইছে কে? আরেকজনের জায়গা দখল করার ভেতরে মজা আছে, মাগনা ভাড়া খাওয়া যায়, এই মজা ফেরেশতা বুঝে না যার দরুন এই গুনাহ করে না। ফেরেশতারা গুনাহের মজা বুঝে না যার দরুন গুনাহ করে না। আবার হাইওয়ান জানোয়ার এরা মজা বুঝে আর কিছুই বুঝে না, এদের ভেতরে শুধু দোষ আর দোষ, গুণ নাই, মজা বুঝে কিছুই বুঝে না। হাইওয়ান জানোয়ার খাওয়ার ভেতরে মজা পাইছে, হালাল হারাম বুঝে না। গরু ছাগল খাওয়ার ভেতরে মজা পাইছে, গরু ছাগল হালাল হারাম বুঝে না, অন্যের জমিনে মুখ ঢুকে পেট ভরে খাইছে খাওয়ার মজা বুঝছে, অন্যের জমিন থেকে খাইলে যে মায়ের খাওয়া লাগবে মায়ের সাজা বুঝে না, এটা যে খাওয়া ঠিক না, খাওয়া উচিত না উচিত অনুচিত বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, হালাল হারাম বুঝে না, পাক না পাক বুঝে না। এই জাতিরে আল্লাহ বানাইছে শুধু দোষ আর দোষ দিয়া, তাদের ভেতরে এই জাতীয় কোনো গুণ নাই, বোধ শক্তি নাই, শুধুমাত্র মানুষেরে আল্লাহ বানাইছে, যাদের ভেতরে গুনাহের মজাও আছে আবার জাহান্নামের সাজার বুঝ আছে, গুনাহের মজা পাইছে আবার মানুষগুলার গুণ দিয়া বানাইছে, যে গুণের কারণে গুনাহের মজা থাকার পরেও মানুষ গুনাহ করবে না, গুণ থাকার কারণে বান্দা সুদ খাবে না, গুণ থাকার কারণে বান্দা ঘুষ খাবে না, অন্যের জমিন দখল করবে না, কি গুণ।
বলে ভূত শক্তি নামের গুণ, সুদ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে এইটুকুন বুঝ মানুষের ভেতরে আছে, হারাম খাইলে জাহান্নামে যাওয়া লাগবে এইটুকুন বুঝ মানুষের ভেতরে আছে, গরু ছাগলের ভেতরে নাই। গরু ছাগলের ভেতরে না থাকার কারণেই আল্লাহ গরু ছাগলকে জাহান্নাম দেবে না, আর ফেরেশতাদের ভেতরে গুনাহের মজা না থাকার কারণেই ফেরেশতাদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমান পুরাই বানিয়ে দেবে, আর মানুষের ভেতরে মানুষকে আল্লাহ দুষে গুনে বানাইছে এই মানুষগুলার দাম আল্লাহ বান কেমন বাড়াইয়া দিছে, ওই মানুষের ভেতরে যে বান্দাটা গুণী হবে দোষমুক্ত হবে ওই বান্দার দাম আল্লাহর কাছে ফেরেশতাদের সর্দার জিব্রাইল আমিনের চেয়েও বেশি হয়া যাবে। এই মানুষটাই রহমতের ফেরেশতা জিব্রাইলের চেয়েও বেশি দামি, কেন বলে গুনাহের মজা আছে আর গুরু গুনাহ করে না, জাহান্নামের আগুনের ভয়, গুনার ভেতরে মজা পায়াও করে না জাহান্নামের আগুনের ভয়। ওই মানুষটা জিব্রাইল আমিনের চেয়েও আল্লাহর কাছে বেশি দামি। আবার একই মানুষ যেই মানুষটা গুনাহের ভয় থাকার পরও গুনাহ ছাড়ে না, জাহান্নামের ভয় থাকার পরও বান্দা গুনাহ ছাড়ে না, আকল বুদ্ধি থাকার পরও গুনাহ ছাড়ে না, ওই বান্দার দামটা কত নিচে আল্লাহ কয়লা ইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা গরু ছাগলের চেয়েও বেশি নিকৃষ্ট। এদের ভিতরে বুঝ আছে মানুষের ভেতরে, গরু ছাগলের ভেতরে বুঝ নাই, শুধুমাত্র মজাই বুঝে আর কিচ্ছু বুঝে না। মানুষের ভেতরে মজা বুঝার পাশাপাশি আবার সাজা বুঝার ক্ষমতা আছে, কোনটা হালাল কোনটা হারাম, হালাল হারাম খাইলে জাহান্নামে যাওয়া লাগবে এই কথা গরু ছাগল বুঝে না, মানুষ বুঝে কি বুঝে না, বুঝে। কই বুঝার পরেও কেন হারাম খাইছে, এজন্য গরুর চেয়েও কম দামি, গরু তো বুঝে না, গরু তো বুঝে না কোনটা হালাল কোনটা হারাম। ওই যে এক বান্দারে মসজিদে ডাকে নিছে, এই মিয়া তাড়াতাড়ি আসো তোমার গরু মসজিদের ভেতরে আইসা, মসজিদ নাফাক বানিয়ে নিছে, গরুরে বানছে, গরুর মালিকের নিয়েও মসজিদে বানছে, গরুর মালিক এক আরে ভাইয়েরা কি করতেছেন আমার বানতেছেন কেন, এটা তো হাইওয়ান জানোয়ার বুঝে না এই কারণে মসজিদে ঢুকছে, আমি বুঝি দেখেই তো জীবনে আইছি না, আমি বুঝি যার কারণে মসজিদে আয় না, এটা বুঝে না ঢুকে গেছে, তো গরু ছাগলে বুঝে না ঠিক না। এই যে মুখোশ পরায় রাখে সকালবেলা যখন হাল চাষ করতে নাই তো দেখবেন কৃষক বাবা মুখোশ পরাইছে, না জানে আরেকজনের জমিনে মুখ ঢুকে দেয় নাকি, হ্যাঁ তো বুঝে না, তো এটা তো গরুরে মানায়, গরুরে মানায় আরেকজনের জমিন গিয়া দখল করবে, বুঝলেন, গরুর মানায় আরেকজনের জমিনের ফসল খেয়ে ফেলবে, মানুষের তো মানায় না, মানুষ তো বুঝে, বুঝি যা শুন না আরেকজনের জমিনের ফসল খায়, আরেকজনের ঘর দখল করে, আরেকজনের বাজার দোকান দখল করে ভাড়া খায়, ওই যেই গরুটা বুঝে না, না বুঝা যেই কাম করে, বুঝা মানুষ ওই কামটা করে, তো হে গরুর সে ভালো না খারাপ, গরুর সে নিকৃষ্ট। আল্লাহ, আমরা গরুর চেয়ে নিচে যাব না ফেরেশতার চেয়ে উপরে যাব, উপরে যাওয়া লাগবে না। আল্লাহমাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ পাক দুষে গুণে বানাইছে এর ভেতরে, কাত আফলাহা মান যাক্কাহা। ঠান্ডা লাগছে আমার, আমার বয়ান আজকে কম, অল্প কথা বলবো, আমাদের খন্দকার আবুল কাসেম সাহেব তিনি লম্বা বয়ান করবেন আমাদের মেহমান। সকালে ফজর নামাজ পড়ে ঢাকা গেছি, ঢাকা থেকে কিছুক্ষণ আগে আসছি, এই জার্নির উপরে চলতেছি, কাদ আফলাহা মান যাক্কাহা, ভালো করে শোনার একটা মাত্র গুণ, আল্লাহ বলে অবশ্যই জান্নাতের মেহমান হবে যাদের দিল শুদ্ধ হয়ে যাবে, যার অন্তরাত্মা পবিত্র হয়ে যাবে,
আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা দেখবে না, কারো মাল দেখবে না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ মানুষের অন্তর দেখবে, অন্তর চেহারা দেখে জান্নাত দেবে না। বহু কালো মানুষ জান্নাতি হবে আর সুন্দর মানুষ জাহান্নামি হয়ে যাবে, অনেক বড় বড় হুজুর জাহান্নামি হবে, আর গাঁজা খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, নামাজের ধারে কাছেও আসতো না, কিন্তু শেষ বয়সে কেমনে জানি আল্লাহ হেদায়েতের বাতি জ্বালিয়ে দিছে, আল্লাহর ডাক দিয়া দিছে, সেজদাই পড়া আল্লাহর ডাক দিছে, আল্লাহ যা গুনাহ করেছি সব গুনাহ আমারে মাফ করিয়া দাও, আর জীবনে গুনাহ করব না। আল্লাহর নবী বলে আল্লাহর একবার ডাক দিছে আর কানছে, তার জিন্দগির গুনাহ মাফ হই, বান্দা জান্নাতের মেহমান। 60 বছর আল্লাহ হায়াত দিছে, 70 বছর আল্লাহ হায়াত দিছে, এর ভেতরে 24 ঘন্টার প্রতি সেকেন্ড আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় আছেন। আমরা মনে করি গুনাহগার বান্দার প্রতি আল্লাহর বুঝি মায়া নাই, না না, বরং গুনাহগার বান্দার প্রতি আল্লাহর মায়া আরো বেশি। সন্তানদের ভেতরে যেই সন্তান যেই সন্তান আতরুল্লাহ হয় অচল হয়, মা বাবার টেনশন ওই সন্তানের জন্য কম হয় না বেশি হয়, কম না বেশি, বুবা সন্তানের জন্য মা আর মায়া অন্তরে বেশি হয়, চোখে দেখে না বন্ধ ওই সন্তানটার জন্য মায়া হয়। আমার এক খালাম্মা কুড়ি ঘরের, উনি একটা গরু লালন পালন করছে, গাভী, ওই গাভীটার এত আদর করে এত মহাব্বত করে লালন পালন করে, শনি শনি তো নানিরে জিগাইলাম এই গাভীটার এত মহাব্বত করার কারণ কি, ওই গাভীটা জন্মের সময় তার দুইটা চোখ নাই, অন্ধ, অন্ধ হওয়ার জন্যে ওই গাভীটারে নিজে মহাব্বত করে আদর যত্ন করে লালন পালন করে বড় করছে, ওই গাভীটা আবার বাচ্চা জন্ম দিছে, ওই বাচ্চাটারে আরও যত্ন অতি বাড়াতে হলো, ওই অন্ধ হওয়ার কারণে একটা গাভীর প্রতি মানুষের এত মায়া, সন্তানদের প্রতি, সন্তানদের ভেতরে যে সন্তানটা দুর্বল, অর্থনৈতিক মন্দা অবস্থা খারাপ, টাকা নাই, পয়সা নাই, ইনকাম ভালো না, সকালে বাজার করে দুপুরে খাবার নাই, দুপুরে খাইছে তো রাতের বেলা খাবার নাই, মা বাবার টেনশন ওই সন্তান নিয়ে না, যে সন্তানের ঘরে খাবারের অভাব নাই তার নিয়ে টেনশন নাই, দেখবেন মা বাবা ওই সন্তানের খবরও নেয় না, যার টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, মা বাবা ওই সন্তানের কাছে যেতে চায় না, থাকতে চায় না, গরিব সন্তানদের পাশেই থাকতে চায়, দুর্বল সন্তানটার পাশেই থাকতে চায়। এই মা বাবার যদি দুর্বল সন্তানের প্রতি আতরলুলা, অন্ধ সন্তানের প্রতি মায়া বেশি হয়, বান্দা কেন বুঝো না, আমার নেককার বান্দা বান্দিগুলোর চেয়ে গুনাহগার বান্দা বান্দির জন্য আমি আল্লাহরও মায়া বেশি হয়, বেশি মায়া হয় গুনাহগার বান্দার জন্য। একটু আগান তো, একটু আগান, একটু আগান, আগান একটু কথা বলি, আগান আগান, একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল বলে কোন গুনাহগার বান্দা পথহারা আল্লাহরে ভুলে গেছে, ওই বান্দা যখন ফিরে আসে আল্লাহ পাক কত খুশি হয়, উট নামের সম্বল, আগের যুগে দামি সম্বল ছিল উট, এখনকার যুগের পাজারো গাড়ির মতো,
1,20,00,000-30,00,000 টাকার গাড়ি, 2-3 কোটি টাকার গাড়ি, এই গাড়ি যদি কেউ হারায়, গাড়ির মালিক বহুদিন পর গাড়ি পাইলে যেমন খুশি। আল্লাহ রসুল বলে গুনাহগার বান্দাকে আল্লাহ যদি গুনাহ থেকে ফিরে আসে এর চেয়ে বেশি খুশি হয়। গুনাহগার বান্দার প্রতি মায়া বেশি, সুৎকর বান্দার প্রতি আল্লাহর মায়া আছে। যার ধরুন আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে মুমিন, এই মুমিন আমি আল্লাহরে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এরপরে আল্লাহ কয় সুদ সাইরা দাও, সুদ খাওয়ার কারণে আল্লাহ বেঈমান বলে নাই, আল্লাহ মুমিন বলে ডাক দিছে। মুমিন আল্লাহর এক নাম, নামের সাথে নামের মিল হলে বন্ধুত্ব হয়, মিতা হয় মিতা। আল্লাহর নাম মুমিন, আল্লাহ সুৎকরকেও মুমিন বলে ডাক দেয়, মায়া করে ডাক দেয়। ভিন্ন আয়াতে বলে ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, সুদ খাইতে খাইতে জিন্দেগি বরবাদ বানিয়ে ফেলেছ, ঘুষ খাইতে খাইতে বান্দার জীবন তুমি ধ্বংস করে ফেলেছ, মিথ্যা বলতে বলতে দামি একজন টাটকা মিথ্যাবাদী হয়ে গেছ, বান্দারে এমন কোনো অন্যায় নাই করো নাই, এমন কোন জুলুম অত্যাচার নাই নফসের উপর করো নাই। সবচেয়ে বড় গুনাহগার বান্দাটাকেও আল্লাহ ডাক দেয় ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু। আল্লাহ গুনাহগার বান্দাকে ডাক দিছে, বান্দা আমার বন্ধু আমার গোলাম, এই আমার বান্দা গোলাম, আয়াই জীবনে এমন কোন অন্যায় নাই করো নাই। তারপর বান্দা তুই ঘাবড়ে যাবি না, টেনশন করবি না, তোর ভয় নাই টেনশন নাই, কারণ তোর গুনাহ যত বড় আমি আল্লাহর মায়া এর চেয়ে ছোট না বড়। মানুষের গুনার চেয়ে আল্লাহর মায়া ছোট না বড়? জোরে বলেন আল্লাহর মায়া ছোট না বড়? দুর্বল সন্তানের জন্য আল্লাহর, দুনিয়ার মা বাবার তো মায়া, কই গুনাহগার বান্দার জন্য তো আল্লাহর বেশি মায়া। আল্লাহর কেমন মায়া? নূহ নবী আলাইহিসসালাম কি আল্লাহ সবক দিছেন পয়গম্বর নূহ? নূহ নবী কোন নবী? যাকে সানি আদামুল আবুল বাশার বলা হয়, মানবতার পিতা বলা হয়, আদম নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীয়তের পর হাজার লক্ষ মানুষ দুনিয়াতে আগমন করেছে, ঈসা নবীর যুগে সব বেঈমান নাফরমান হয়ে গেছে, 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 40 জন মুসলমান হয়েছে, 950 বছর দাওয়াত দেওয়ার পর 40 জন মুসলমান পাইছে, আর অন্য বেঈমান নাফরমানগুলো অত্যাচার করে জুলুম করে। একবার নূহ নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এদের অত্যাচারে থাকা যায় না, মুমিনগুলোর ঈমান ঠিক থাকে না রে মালিক, তাদেরকে ধ্বংস করে দাও। আসমান থেকে পানি, জমিনের ভেতর থেকে পানি, মহাপ্লাবন নামের বন্যা হয়ে গেল। ঘটনা সকলেই জানি, নৌকার উপর সোয়ার হইয়া নূহ নবী উম্মত গুলাকে বাঁচাইলেন, বাকিগুলো পানিতে চুবা ডুবা খেয়ে মারা গেলেন। লক্ষ লক্ষ মানুষ ওই সময়ে পানির নিচে ডুইবা মারা গেল। আবার নতুন করে শরীয়ত মানুষ দ্বারা জিন্দগি শুরু হয়ে গেল, পানি চলে গেছে, নূহ নবীর নৌকা থেকে উম্মত নিয়ে নামছে, জমিনে আবার চাষাবাদ শুরু করেছে, মানুষদের নিয়ে দিনের কাজকর্ম শুরু করেছে, নূহ নবীর জিন্দগি চলতেছে, এত চলতেছে, দিন দিন মুসলমান বাড়তেছে। হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন নূহ নবীকে বলতেছেন, পয়গম্বর নূহ কতগুলি মাটির হাঁড়ি পাতিল বানাও, হান্ডি পাতিল বানাইছে, ওই যে মাটির হাঁড়ি পাতিল বানায়া রৌদ্রে শুকাইয়া বৃষ্টি থেকে সেফ কইরা সুন্দর করে আবার ঘরের ভেতর তাক তাক করে রেখে দিয়েছে। নূহ নবী মারি মাটির হাঁড়ি পাতিলগুলো তাক তাক করে রাখছে। হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া, কয় নূহ তোমার কাছে লাঠি আসেনি? বলে আছে, শ্বশুর বাড়ি থেকে হাদিয়া পাওয়া লাঠি,
ওই লাঠি দিয়া সবগুলো মাটির হাড়ি পাতিল এক এক করে ভেঙ্গে দাও। নূহ নবী লাঠি হাতে নিয়া বাইরে বাইরে সবগুলো মাটির হাড়ি পাতিল ভেঙ্গে দিছে। ভেঙে দিয়া আঙিনায় গিয়া বাড়ির সামনে গিয়া কোনো একটা গাছের নিচে বসে বসে ভাবতেছে মনটা খারাপ। মাঝে মধ্যে চোখ থেকেও পানি বের হয়, পয়গম্বর নূহ নবীর মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছে, পয়গম্বর নূহ তোমার কি মন খারাপ? বলে হ্যাঁ মন বড় খারাপ। কেন তোমার মনটা খারাপ? কই নিজে হাতে মাটির হাড়ি পাতিল গুলো বানাইলাম, রৌদ্রে শুকাইলাম, বৃষ্টি থেকে সেভ করলাম, আবার আল্লাহ তুমি বলছো লাঠি দিয়া বাইরে সবগুলা ভেঙ্গে ফেললাম। আদর যত্ন করে বানাইছি, ভাঙার কারণে আমার একটু মায়া লাগতেছে। যার দরুন নিজের হাতে বানানো মাটির হাড়ি পাতিলগুলোর মায়ায় আমি মন বড় খারাপ, বসে আছি ভাল লাগে না। আল্লাহ কেন এগুলারে তখন তুমি বেদ দিয়া লাঠি দিয়ে আঘাত করো, আর কি কান্না করছে? বলে না। আর কি দৌড়েছে? বলে না। এদের হাত পা দিছিলা? বলে না। এদেরকে রুহ দিছিলা? বলে না। জিব্বা দিছ, জবান দিছ? বলে না। চিৎকারও করে নাই, কান্নাকাটিও করে নাই, হাত পাও দাও নাই, সামান্য কথা বলতে পারে না, এই মাটির হাড়ি পাতিল গুলার জন্যই তোমার তো মায়া। এই নবী নূহ তুমি যে বদদুয়া করছো, তোমার বদদুয়ার কারণে আমি আমার বান্দাগুলারে পানিতে চুবাইয়া ডুবাইয়া মারছি। এই বান্দাগুলারে আমি আল্লাহর নিজ হাতে বানাইছি, বান্দার চেহারাগুলো আমি আল্লাহর নিজ হাতে বানাইছি, আমার নিজ হাতে বানানো বান্দাগুলার জিব্বা দিছি, জবান দিছি, হাত পা দিছি, কথা বলার মতো ক্ষমতাও দিছি, আর চিৎকার করছে, কান্নাকাটি করছে, তোমার বিন জবান এই বুবা হান্ডি পাতিল গুলার জন্য যদি এত মায়া লাগে, তো আমার কথা বলার মতো চিৎকার করার মতো বান্দাগুলার জন্য কেমন মায়া লাগছে নবী নূহ তুমি ভালো করে বুঝো। আমি আল্লাহরও মায়া লাগে, আমি আল্লাহ কোনো বান্দার জাহান্নামে দিতে চাই না, জাহান্নামের জন্যে আমি আল্লাহ কোনো বান্দার বানাই নাই, তবে বান্দা জাহান্নামি কেন হয়? একমাত্র কারণ হলো বান্দার দিলে নাপাকে ভরা, নাপাকি দিল জান্নাতে যেতে পারে না, পাক বানায় আমি আল্লাহ জাহান্নামে নেওয়ার জন্যেই জাহান্নামে কিছুদিন রেখা তার পাক পবিত্র বানাবো। আল্লাহ তেরোটা কসম খায়া আল্লাহ বলতেছেন, দুষে গুণে বানাইছি, তবে কাদ আফলাহা মান যাক্কাহা, যার গুণ বেশি হয়ে যাবে তার অন্তরটা শুদ্ধ হয়ে যাবে, আমি আল্লাহ তার জাহান্নাম দেব না, আমি দুনিয়াতেই তার জান্নাতের মেহমান বানাইয়া দেব। মায়া লাগে আল্লাহর জাহান্নামের জন্য আল্লাহ বানাইছে না, একটা বান্দারেও না। আমি আগেও অনেক বয়ানে বলছি, আদম নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইছে, সোয়া 2 লক্ষ নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইছে, আমার আপনার নবীর জন্য আল্লাহ যেমন জান্নাত বানাইছে, আবার আবু জাহালের জন্যও জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ বলেন। কোনো বান্দাকে জাহান্নামে দিলে আল্লাহর কোনো লাভ নাই, সব বান্দাকে আল্লাহ জান্নাতে দিলে আল্লাহর কোনো লস নাই। বুঝেন, ভালো করে বুঝেন, দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত বানাইছে, এখন সিদ্ধান্ত নিজে নেন কই যাবেন। জান্নাতি হওয়ার জন্য অন্তর আত্মা শুদ্ধ করেন, সমস্যা হলো আমাদের জবান ভালো, চেহারা ভালো, পাঞ্জাবি ভালো, কথাও ভালো, খুব মজার মজার কথা বলি, ভেতরে বিষ, ঠিক না? ভেতরে বিষ ঢুকে রাখছি, প্ল্যান প্রোগ্রাম ফাইনাল করে রাখছি, সুযোগ পাইলেই জুব বুচ্চা কূপ দেব, কি আজীব চিন্তা আমাদের, জুব বুইজা কূপ দেব, সুযোগ লেব, এরিছি আয়োগ নির্বাচন দেখাইয়া দেব খেলা, এর আগে যে বান্দার খেলা শেষ খবর নেই। আজকে এখানে যারা বসা আছি, আজ রাতের ভেতরে প্রত্যেকের মৃত্যু হতে পারে না, হ্যাঁ, এই আসার আগে মরণের খবর পাইছি,
গাছতলার ফুলমিয়া সাহেব আমার তালই, ওনার দুই ছেলে, একজন পুলিশে চাকরি করতেন হাবিবুর রহমান, আমার বড় দুলাভাই, তিন বোনের বড় যিনি, উনি মারা গেছেন বহু আগে। তো দুলাভাইয়ের ছোট ভাই ফজর আলী বিআই আজকে রাতে মারা গেছে, হঠাৎ করে মৃত্যুর খবর। দেখায় দেমো কত কিছু কর্ম, কই দেখাইবার আগেই আজরাইল আপনাকে আমাকে দেখে ফেলবে। মৃত্যুর কথা ভুলে গেছি, যার দরুণে এত কথা ভাবি আমরা, এই কর্ম সেই কর্ম, এই হবে সেই হবে, কত কিছু ভাবি আমরা, ঠিক না? পাইলিং কর্ম, বারোতলা বিল্ডিং কর্ম, এখানে এই সেই কর্ম, কর্ম কর্ম করতে করতেই কবরের ভিতরে যাইনি, কিছুই হবে না, ঠিক না? হঠাৎ করে কবর হঠাৎ করে ধরবে। মৃত্যুর কথা ভুলে গেলে সবচেয়ে মারাত্মক তিনটা ক্ষতি হয়, তিনটা ক্ষতি। মৃত্যুর কথা ভুলে গেলে এক নম্বর, মানুষ তওবার কথাও ভুলে যায়। যখন তার নেক আমলের কথা বলে তখন বান্দা বলে আরো পরে, তওবার কথা বললে কই আরো পরে, তাসবিহুত তওবাহ, তওবা পরে পরে। মরণের কথা ভুলে গেলে বান্দার কথা জবানে চালু হয়, এই বান্দা নামাজ পড়ো, কই আরো পরে আরো পরে, এই কথাটা চালু হয়, এটা শয়তান চালু করে। হজ করেন কই আরো পরে, কয়নি? হ্যাঁ, এমন এক সময় হজে গেছে এখন চেয়ারে বয়া কাবা ঘরের চারিপাশে ঘুরান লাগে ঠেল্লা, এমন এক বয়সে হজে গেছে পশ্রাবের এই ব্যাগ হাতে নিয়ে ঘুরা লাগে, যখন সব আকাম কুকাম শেষ, এখন আর কিচ্ছু পারে না, মনে চাইলে গুনাও করতে পারে না, এই বয়সে হজে যা, আসেনি কথা কেন আসেনি? হাজি সাহেব হয়েছি গিয়া শেষ বয়সে, আমার নিজের দেখা অনেক মুরব্বীরা পাথর পর্যন্ত মারতে পারে নাই, তাওয়াফ পারে নাই, সাই পারে না, রমল পারে না, আরে মিনার মাঠ থেকে এই আরাফার মাঠ থেকে মিনা পর্যন্ত আসতে গিয়া অনেক হাজি সাহেব মারা যায়, এই বয়সে গেছে হজ করতে। আরো পরে মৃত্যুর কথা যখন মানুষ ভুলে যায় তো শয়তান তার দিলের ভেতরে বসায় দেয় আরো পরে। বলেন কি বসায় দেয়? কান না কি বসায় দেয়? আরো, আরে মেয়েটারে বিয়ে দেন না কেন, মাস্টার্স পাশ করেছে। কই হুজুর আপনারা বুঝেন না, মাত্র